ছোট্ট ছোট্ট পায়ে সে চলতে চলতে আজ পৌঁছে গেছে এমন একটা অভিনয়ের দুনিয়ায় যেখানে ছোট পর্দা হোক বড় পর্দা হোক ওটিটি হোক সব জায়গাতেই সে তার অভিনয়ের জৌলুস ছড়াচ্ছে এবং প্রতিদিন দর্শক হিসেবে আমরাও তাকে নতুন করে আবিষ্কার করছি জিও আড্ডা উইথ লাবর্ণোর আজকের এপিসোডে আজ এমনই একজন আমার অতিথি প্লিজ আমাদের সকলের ভীষণ প্রিয় অঙ্গনা অঙ্গনারায় থ্যাংক ইউ হ্যালো এপিসোড ইস ব্রট ইউ বাই জর্জ টেলিগ্রাফ জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয় শুরু করবো তোমার সঙ্গে আমাদের আজকের আড্ডা কেমন আছো বলো প্রথমে আমি ভালো আছি আমি খুব ভালো আছি এই আগের থেকে অনেক বেটার আছি তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি এবং তোমাকে তোমার মুখ থেকে ভালো আছি শুনে এটা বেশ ভালো লাগলো কারণ এত চারপাশে শুনছি যে অঙ্গনার শরীর খারাপ অঙ্গনা কাজ ছেড়ে দিচ্ছে অঙ্গনা ব্রেক নিচ্ছে মানে তখনই মনে হচ্ছিল যে কেন কি হলো এইটুকু একটা মিষ্টি মেয়ের যাকে মানে ওডিটি খুললেই আমরা দেখতে পাই বড় পর্দাতেও আমরা দেখতে পাই মেগা সিরিয়ালও সে আমাদের ঘরের মেয়ে হয়ে গেছে তার হঠাৎ করে শরীর খারাপ শুনলে একটু খারাপ লাগবেই তাই না কি হয়েছিল অ্যাকচুয়ালি তোমার কি হয়েছিল বলতে আমার একটা মেডিকেল এমার্জেন্সি হয়েছিল যার জন্য ডাক্তার বলেছিল ইমিডিয়েটলি দু সপ্তাহ রেস্ট নিতে এবং যেহেতু আমাদের ব্যাংকিং অতটা ছিল না তো ও মানে পার্বতীকে মানে তিন চার দিনও যেভাবে গল্প এগোচ্ছিল পার্বতীকে তিন চার দিন শুয়ে রেখে সিন নেওয়া যেত না প্লাস ব্যাংকিং ছিল না বলে আমাকে সেই রেস্টটাও তখন দিতে পারতো না তো আমাদের মিউচুয়াল কথাবার্তা হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার জন্যেই মেকাররা বুঝেছে যে আমার সেই মুহূর্তে রেস্টটা নেওয়া দরকার অ্যাজ মেডিক্যালি প্রেসক্রাইবড তো তাই আমাকে বিরতি নিতে হয়েছিল তুমি আশেপাশে থাকলে থেকে এবং এখন যেহেতু আমি ওই গ্যাপটা নিয়েছি বলে আমি এখন অনেক বেটার আছি ওষুধ খেয়ে আই এম বেটার সোয়েস বি বিশোয়াস পিডি রিকভারি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে যাতে আরও ভালো ভালো কাজ আমরা দেখতে পাই আচ্ছা এই অভিনয়ের জার্নিটা তোমার যে শুরু হয়েছিল মানে এখন আমরা তোমাকে অনেক বেশি কাজ করতে দেখছি ডেফিনলি কিন্তু তুমি যে আসলে চাইল্ড একটা ডেবিউ করেছিলে বোধহয় ফ্যাম নাট ড্রগ হ্যাঁ ডেবিউ বলতে হ্যাঁ মানে আমার ক্যামেরার সম্মুখীন হওয়া প্রথম কাজ বলা যেতে পারে আলো তরুণ মজুমদারের দ্বারা ডিরেক্টেড এবং সেটা বলবো না যে আমি চাইল্ড অ্যাক্টার ছিলাম কখনো আমি কখনো দীর্ঘ দিন একটাই কাজ করেছি এবং তারপরে বাড়ি থেকে বলা হয়েছিল যে শুধু পড়াশোনা শুধু পড়াশোনা আর অন্য কিছু না অন্য কোনো কাজই করিনি তখন আর যখন ওই কাজটা করে তখন আমি জানিও না আমি করছি আমাকে শুধু একটা চকলেটের লোভে নিয়ে যাওয়া হয়েছিল আমার এটুকু মনে আমার খুব ফ্রেগমেন্টসে মনে আছে কারণ আমার তখন চার বা পাঁচ বছর বয়স কিন্তু এটা মনে আছে যে একটা ওই অডিশন ধরনের একটা জায়গা মানে তখন তো অডিশন মানেও বুঝি না আমি গিয়ে দেখছি যে আমার আমি তখন খুব ফ্রক পরতাম ফ্রক পরতাম দুটো জুটি বাঁধতাম ছোটোবেলায় তো আমাকে মা নিয়ে গেছে এবং আমি দেখছি আমার মতোই আরও অনেক বাচ্চারা লাইন দিয়ে আছে কোথায় খেয়াল বাট একটা অফিস একটা ঘর ঘরে ঢুকেছিলাম স্যার বসেছিলেন মনে আছে আমার এবং আমি আমি প্রথম আমি খুবই মানে এমন বাচ্চা ছিলাম যে সবার কোলে যাবে হাসবে খেলবে ওরকম একটা বাচ্চা তো আমাকে বলেছে যে তুমি একটু খিলখিল করে হাসো তোমার চকলেট ভালো লাগে তো আমি তোমাকে চকলেট দেবো এবার আমি চকলেট খেতে খুব ভালোবাসতাম অলওয়েজ এবার সেটা আমি দেব দ্য পয়েন্ট অফ টাইম মানে হাই স্কুলে তখন আমি একটু সাই রিজার্ভ হয়ে গেছি যা হয় পিউবার্টির সময় কিন্তু জেনারেলি আইম এম ফ্রেন্ডলি তো তখন আমাকে ওই চকলেটটা দেখিয়েছে ডেয়ারি মিল্ক ছিল একটা এবং হাসতে বলেছে এবার আমার হাসতে মানে আমি এমনি তো আমি হেসেছি আমার গজ দাঁত সব কিছু মিলিয়ে তো আমাকে কোনো কারণে পছন্দ হয়েছে এবং শান্তিনিকেতনের বোলপুরে শ্যুট হয়েছিল একটা ভেতরের দিকে এক্স্যাক্ট জায়গাটার নাম আমার ঠিক মনে নেই হয়তো আমার দিদা দাদুর মনে আছে দাদুই তো সাথেই গেছিলাম এবং তিন চার দিন ছিলাম আমার ওই একটা সিন যেটা বেসিক্যালি পোস্টারেও ছিল যে আমি দোলনায় দুলছি মানে আর সিনেমাটার শেষেও এই পার্টিকুলার ফ্রেমটাতেই শেষ হয় যে আলো দোলনায় দুলছে বাকি সবাই পাড়ার সবাই গ্রামের সবাই ওকে পেছনে দোলাচ্ছে তো ওই সিনটার সময় আমার মনে আছে যে আমার যেহেতু একটা বিশাল বড় গাছের সাথে একটা মেকশিফট কি বলে দোলনা লাগানো হয়েছিল আর খুব মোটা মোটা দড়ি ছিল যেহেতু বিশাল বড় গাছ বড় দোলনা লম্বা দোলনা মানে দড়িগুলো এবার আমার হাত তো ছোট তখন আমি ছোট বারবার স্লিপ করে যাচ্ছে আর আবার মানে আমি এখন বড় হয়ে যখন এই কথাগুলো বলি তখন বুঝি যে উনি এত হাম্বল একজন মানুষ ছিলেন এত ডাউন টুয়ার্ড ছিলেন এত কেয়ারিং ছিলেন উনি 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 দরকার ছিল না কিন্তু বলতে যে একটু দেখ নিজে এসে আমার হাতে পাউডার লাগিয়ে দিচ্ছিলেন যাতে আমার না লাগে যাতে শর্টটা বেরোয় তখন তো বুঝিনি শর্ট দিচ্ছি বা কিছু বলছে হাসো হাসছি ওরকম একটা ব্যাপার কিন্তু হ্যাঁ মানে এই এই জিনিসগুলো আমার মনে আছে লাকি গ্রেটফুল যেরকম একটা এক্সপিরিয়েন্স আমি করতে পেরেছি ছোটবেলায় জীবনের প্রথম ছবি তোর প্রযুক্তারের ডিরেকশনে ঋতুপর্ণা সেনগুপ্ত মেয়ের চরিত্রে দারুন একটা ব্যাপার আচ্ছা বড় হওয়ার পর কবে প্রথম এটা নিজের ফিল এলো যে না আমি অভিনয়টাকেই প্রফেশন হিসেবে নেব একটা সময় যদি নিশ্চয়ই পড়াশোনা নিয়েছিলে তখন একটা সবারই বাড়ি থেকে একটা বলে দেওয়া হয় এই করো এই করো বা তুমি এই স্ট্রিমে পড়ছো মানে তোমাকে এই এই করতে হবে এটা হয় না প্রি ডিসাইডেড কেমন একটা হয়ে যায় ব্যাপারটা কখন তুমি নিজে জ্ঞান তো এটা ডিসাইড করলে যে না আমি আমার মতন একটা ক্যারিয়ার চুজ করব আমি অভিনেত্রী হব দেখো ডিসিশনটা ওরম র্যান্ডমলি নিতে পারিনি কারণ আমার বাবা খুবই পুরনো পন্থী একজন মানুষ এবং বাবা কখনোই পছন্দ চাননি যে আমি কোন রকম ভাবে যুক্ত কিন্তু যেহেতু দেখেছে যে সারাক্ষণ বাইরে ব্যস্ত বা যা হয় সময় হয় পুরোপুরি অন্য ঘরানার মানুষ বিজনেসম্যান খুবই সাধারণ বাড়ি থেকে আসেন রানীগঞ্জে এবং বাবার জন্য এটা অন্য জগৎ পুরোপুরি তো বাবা বুঝতেই পারেনি টিল দ্য টাইম আই স্টার্টেড ওয়ার্কিং আস্তে 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 যখন বুঝেছে যে না ঠিক আছে ও করতে পারবে তার আগে ওদের ভাবে পারবো না করতে আমি এবার কেন মানে বাবার জন্য হয় না যে সবাই তো চায় অভিনয় করতে সবাই তো এই করতে সবাই কি সেটা পায়ে করতে ওরকম একটা ব্যাপার ছিল তুমি কি পারবে আমি কি পারবো কি পারবো প্রশ্ন ছিল না পারবো না ঠিক আছে বাবার ছিল যে ইঞ্জিনিয়ার টিপিক্যাল যে আহ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে এবার ডাক্তারটা আমি হতে অত পড়াশোনা করতে পারতাম না আমি বাট আমার কেমিস্ট্রি অ্যাকচুয়ালি ভাল লাগতো বলে আমি সায়েন্স নিয়েছিলাম এবার যেহেতু সায়েন্স নিয়েছি বাবার মনে হয়েছে তাহলে এবার মেয়ে ইঞ্জিনিয়ারের দিকেই যাবে ব্যাস আমার স্বপ্ন পূরণ হবে ওরম একটা ব্যাপার এবার তখন আমি ভাবিনি কারণ আমাকে যেহেতু বোঝানো হয়েছে যে না ইউ হ্যাভ টু বিএন ইঞ্জিনিয়ার বা একটা মানে স্যালারি চাকরি করতে হবে ওরম একটা ব্যাপার আর তখন আমিও যেহেতু ওই বড় হওয়ার সময় না অনেক রকম হরমোন কাজ করে অনেক রকম আইডিয়াস হ্যাঁ মানে যে যা বলছে সেটাতেই হয়তো চল প্লাস তাছাড়াও একটা বয়সের পরে সে হয়তো আমি জানি না তুমি এখন অনেকটাই ছোট একটা আরো পাঁচ বছর গিয়ে তারও পরে হয়তো ভাববে যে বাবা মার অ্যাকচুয়ালি একটা সিকিওর লাইফ সব প্রেফার করে আমার বাবার বাবা বাবা তো আর চাইবে না যে আমি মানে ইচ্ছে করে মেয়েকে ইয়ে করা বাবা বাবা ভেবেছে ওটা আমার জন্য বেস্ট হবে তো বাবা বলেছে এবার আমারও মনে হয় হয়তো বাবা বলছে মানে তাই এবার যখন কলেজে উঠেছি তখন আমার মনে হয় আমি একবার চেষ্টা করি না কারণ আমার ছোটবেলা থেকেই আমার মানে বেশিরভাগ সময় কেটেছে হিন্দি সিরিয়াল দেখে মানে এবার যারা আমাকে চেনে তারা জানে যে আমি ছোটবেলায় হিন্দি সিরিয়ালের পোকা ছিলাম পোকা মানে এমন কোনো সিরিয়াল হতো না স্টার প্লাসে সোনিতে কালার কালো পরে এসছে জিতে যেখানে আমি জানি না কি হচ্ছে আমার আমি অদ্ভুত আমি পড়াশোনা তারপরে করতাম এবার তো আমার মানে আমার কি বলবো আমার ইমোশনাল কোশনটা ওখান থেকে বেড়েছে আমার অভিনয়ে প্রতি ভালোবাসাটা ওখান থেকে প্লাস তারপরে একটা বয়সের পর আমি যখন বাংলা ছবি বেশি দেখা শুরু করলাম বা ওয়ার্ল্ড সিনেমা দেখা শুরু করলাম তখন ভাবলাম যে ওয়াও মানে ইউ গেট টু লিভ বাই অ্যাক্টিং ইউ গেট টু লিভ সো মেনি ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ ওটা খুব ফ্যাসিনেটিং ছিল এবং এটাই বোধহয় তোমাকে পরবর্তী সময় ভীষণ হেল্প করেছে আমার যেটা শুনে মনে হচ্ছে যে ফিল্ম টেলিভিশন এবং ওটিটি প্রত্যেকটা জায়গায় কিন্তু অভিনয়ের একটু আলাদা ধরনের একটা ডিমান্ড থাকে একদম যেটা ফিল্মের হয় বা সিরিয়ালের যে ড্রাম্যাটিক ব্যাপারটা থাকে আবার ওটিটিতে খুব মানে স্পন্টেনিয়াস এবং ন্যাচারাল একটা ব্যাপার থাকে এই যে ভাঙা নিজেকে বিভিন্ন ফরম্যাটের জন্য এটা তোমাকে হেল্প করেছে এই জিনিসটা এটা এটা ডেফিনেটলি হেল্প করেছে তার সাথে আমার আমি ছোটোবেলায় যেটা বললাম মানে টিনএজ থেকে আমি খুব অবজারভেন্ট ছিলাম মানে আমি হয়তো কম কথা বলতাম প্রথমে বেশি চার পাঁচটা দেখতাম কি হচ্ছে কে কেমন ভাবে কথা বলছে যে যেটা বললো কেন বলছে তো আমি খুব সাইকোলজি বইও পড়তাম মানে আমার খুব ইন্টারেস্ট জেগেছিল ক্লাস টেন থেকে যখন সবাই লাইব্রেরি পিরিয়ড হতো আমাদের একটা স্কুলে সবাই বিভিন্ন ধরনের গল্পের বই নিয়ে বসেছে আমার হঠাৎ মনে হলো যে আমি একটু সাইকোলজি বই দেখি কি আছে কি না আছে তো এবার আস্তে আস্তে যখন পড়া শুরু করলাম আমি বলছি না যে আমি সব জানি কিন্তু আমি নিজেকে বোঝার জন্য এবং আমার চারিপাশে যারা আছে তারা তাদের বিহেভিয়র বিহেভিয়রাল প্যাটার্ন বোঝার জন্য আমি পড়া শুরু করলাম এবং সেটা আমাকে খুব হেল্প করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর চরিত্র যখন পাই আমি বোঝার চেষ্টা করি যে তার কী কী ট্রেট হতে পারে সে কীভাবে কথা বলতে পারে কিভাবে ভাবতে পারে এবার আমার মানে ওইখান থেকে আমি অনেক ইন্সপিরেশন পাই লোকজনকে অবজার্ভ করে আচ্ছা তোমার বাড়িতে তো মানে তুমি অভিনয় করছো কিন্তু ইনিশিয়ালি তুমি যেটা বড় হয়েছো দেখে সেটা হচ্ছে গানের পরিবেশ একটা মানে পুরো পুরোপুরি কখনো মনে হয়নি যে গানের পরিবেশ থেকে বড় হচ্ছি মানে মা বলেনি কখনো যে তুই একটু গানটাও গা বা কিছু না আমার দিদা বেসিক্যালি দিদা গানের খুব ভক্ত তো তাই জন্য আমার মা গান শিখেছে আমার মামা তবলা বাজাতো আমাকেও গান শেখানো হয়েছে এবং মাকে যিনি গান শেখাতেন উনি আমাকেও ক্লাস নাইন অব্দি গান শিখিয়েছেন গান দাদা বলে ডাকতাম তার মানে তো তুমি তো রীতিমতো প্রফেশনালি গান গাইতে পারো প্রফেশনালি গান গাইতে পারি না আমি নাইন অব্দি প্র্যাকটিস করেছি তারপরে ফর সাম রিজন আমার গান গাইতে ভালো লাগে আমি নিজে আমি যখনই মন খারাপ হয় আমি নিজেই নিজে গান গেয়ে যেরকমই গান গাইছি গিয়ে আমি নিজের মনকে খুশি করি আমার গান শুনতে ভালো লাগে। আমার একটা পদ্ধতি আছে প্রত্যেক চরিত্রের জন্য আলাদা একটা প্লেলিস্ট বানানো যাতে আমি শুটিং যাওয়ার সময় বা কোনো ইম্পর্টেন্ট সিনের আগে আমি সেই গানগুলো শুনবো যেগুলো হয়তো আমার চরিত্র শুনবে তো এইভাবে আমি এক একটা চরিত্র তো গান আমার জন্য খুব ইম্পর্টেন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট মানে মোর দেন এনি কখনো প্রফেশনালি নাও কখনো নিয়ে নি বলতে গান তো খুব ডিফিকাল্ট তো একটা ব্যাপার আমার অনেক বন্ধুরা আছে যারা বিভৎস ভালো গান গায় আমি বরং প্র্যাকটিস করি টেনের পর নাইনের পর থেকে কারণ মাধ্যমিকে এসছে উচ্চ মাধ্যমিক প্রচণ্ড পড়াশোনার চাপ ছিল আমি আর ওটাকে চর্চা করা হয়নি যেটা মা প্রচণ্ড বকাবকি করে আমাকে এখনো কিন্তু আমার গান গাইতে খুব ভালো লাগে তো আমি কখনো নিশ্চয়ই মানে গান গাইতে চাইবো আমি চাইবো আমার একটা ইচ্ছে আছে যে আমি কোনো চরিত্রে হয়তো আমি নিজেই গান গাইছি কিন্তু হ্যাঁ মানে প্রফেশনালি কখনো ভাবিনি আমি প্রফেশনালি আমার মতো ওরকম জায়গায় পৌঁছইনি সত্যিই সত্যি একবার শুনতে হবে তাহলে বুঝতে পারবো আচ্ছা একটা জিনিস বলো যে ইউ আর দ্য পার্ট অফ দ্য বেঙ্গলস বিগেস্ট অ্যাকশন ব্লকবাস্টার অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর এইটা তোমাকে কেমন ফিল দেয় মানে ডেফিনেটলি এটা বড় পর্দা তোমার প্রথম কাজ নয় কিন্তু তবুও মানে এত বড় একটা ম্যাসেভ হিট তোমার ক্যারিয়ারে আমার ডেফিনেটলি বড় পর্দায় মানে বড় হয়ে প্রপার যখন আমি প্রফেশনালি কাজ করা শুরু করেছি ডেফিনেটলি আমার ফার্স্ট থিয়েট্রিক্যাল রিলিজ এটা মানে এর আগে মানে বাংলায় এমনিতেও কারণ এর আগে যাই মিসেস আন্ডার কভার আমার একটা ফিল্ম হিন্দি ফিল্ম বেরিয়েছিল ওটা সনি লিভে অনলাইন ওটিটি তে আছে আর লুকোচুরি আমার যেটা আগে শুট করা কিন্তু ওটা মার্চে বেরিয়েছে তো বাট আমার ক্যারিয়ারে ইটস মাই ফার্স্ট থিয়েট্রিক্যাল রিলিজ অ্যাজ অ্যান অ্যাডাল্ট তার আগে তো থিয়েট্রিক্যাল রিলিজ বলতে আলো ছোটবেলায় বাট সেটা আমি

গল্পটা আমরা যে বলবো আমি খুবই মোটিভেটেড হয়েছিলাম কারণ আমি ইন্ডাস্ট্রি যখন দেখি এই ধরনের কাজ আমাদের বাংলায় করা হয়নি অন্য ভাষায় হয়তো করা হয়েছে বিভিন্ন কিন্তু খুব একটা ভারতীয় গল্পে কাজ সব যে যেকোনো গল্পের উৎসই কোনো না কোনো আইডিয়া থেকে থাকে যে কোনো একটা জায়গায় হয়তো এত বছর ধরে এত কাজ হচ্ছে কিন্তু এইভাবে একটা আহ বোঝানো আমাদের ভাষা এখন তো প্যান ইন্ডিয়া হয়ে গেছে এটা তো মানে ফর এভরিবডি টু ওয়াচ তথাপি যে এটা ভেবেছে এবং আমরা এক্সিকিউট করতে পেরেছি এটা আর মানুষের ভালোও লেগেছে তো সে এই পুরো কমপ্লিট একটা সার্কেল হয়েছে আমাদের ফিল্মের তো আমি সেটার জন্য খুবই খুশি কারণ আমি অ্যাজ অডিয়েন্স অডিয়েন্সও এই সিনেমাটা দেখতে যেতাম যদি আমি নাও থাকতাম এই সিনেমাটায় তো আমি খুব খুশি হয়েছি যে লোকজন আরও বুঝেছে কারণ অনেকে ইভেন আজকে আমার একটা ফ্যান পেজ আছে তুমি আশেপাশে থাকলে তো ওরা বললে যে দি পারিয়াটা দেখলাম ফাইনালি প্রথমবার এরকম একটা ছবি দেখলাম থ্যাংক ইউ পারিয়া টু কবে আসবে তো এই যে মানে একটু একটু করে লোকে দেখছে এর আগে যারা ধরো হলে দেখতে পারেনি তাদের জন্য এখন হয়েছে চলতে এসছে রিলিজ হয়েছে বাইরের অনেকে আমার কিছু ফ্যান আছে যারা ওটিটি ফলো করেছে আমার তো ওরা বলছিল কবে আমরা দেখতে পারবো তো আমি রিয়েলি হ্যাপি যে এটা লোকের কাছে আরও বেশি পৌঁছচ্ছে আচ্ছা এই যে তুমি নিজেও ইন্ডিভিজুয়ালি মানে বড় হওয়ার পরেই আমি ধরছি ছোটবেলাটা বাদ দিয়ে ওটিটি বলো টেলিভিশন বলো মেগা সিরিয়াল যে কনসেপ্টটা প্লাস ছবি মানে মানে সিনেমা পুরোপুরি বড় পর্দার কাজ তিনটেতেই নিজেকে এক্সপ্লোর করেছো অভিনেত্রী হিসেবে তোমার কি মনে হয় তোমার কোন ফরম্যাটটাতে কাজ করতে বেশি কমফোর্টেবল লাগে বা কোনটা তোমার কাছে বেশি ভালো এখনও অবধি আমি থিয়েটারও করেছি তো আমার এই সেই সিরিয়ালটাই বাদ ছিল সিরিয়ালটা করে আমার চারটে জিনিসের করা হয়ে গেছে চারটে করা হয়নি কিন্তু হ্যাঁ মানে মেজর আর্ট ফর্ম চারটে আই ক্যান চেক ইট কোনটা প্রিয় বলতে আমি যেহেতু আমি টেলিভিশন দেখে বড় হয়েছি তো আমার ইচ্ছা ছিল কখনো একটা টেলিভিশন শো করার যেহেতু এটা এত দীর্ঘদিনের একটা মানে কমিটমেন্ট যে জন্য আমি এর আগে কখনো আমি নিজেকে কমিট করতে পারিনি আমি আর আই হ্যাভ আ রেসপেক্ট ফর পিপল যারা ডে ইন ডে আউট দীর্ঘ বছর ধরে টেলিভিশন করে যায় কারণ আমি বুঝলাম প্রচন্ড ডিফিকাল্ট একটা প্রসেস মানে প্রচন্ড আমি আই আই ইউজ টু হ্যাভ ম্যাসিভ রেসপেক্ট ফর দেম এখন আরো বেড়ে গেছে আমার টেলিভিশন যেমন মানে পজিটিভ দিক থেকে ভাবতে গেলে খুব কম সময় তোমাকে খুব তাড়াতাড়ি একটা জনপ্রিয়তা দেয় প্লাস এট দা সেম টাইম একটা চরিত্রের একটা স্ট্যাম্প পড়ে যায় সেটাও একটা ব্যাপার সেই সব যদি বাদও দিই কিন্তু ওই যে 14 ঘন্টা ধরে প্রত্যেকদিন দেবা মানে লোকে তো বছরের পর বছর টেলিভিশন করে একটা ছেড়ে আর তারপর আর একটা তো ইট টেকস আ লট অফ এনার্জি এন্ড আ লট অফ হার্ড ওয়ার্ক আই উড আমি বলছি না যে অন্য আর্ট ফর্মে হার্ড ওয়ার্ক কম এটা আমার তো মনে হয় টেলিভিশন করতে গেলে বিশেষ করে মেগা সিরিয়াল করতে গেলে যে প্রবল পেশেন্স দরকার পরিমাণে ধৈর্য দরকার প্রচন্ড ভাবে বাট আমার ফেভারিট বলতে গেলে তো সিনেমায় কারণ আমি সিনেমা দেখে সিনেমার প্রেমে পড়েছি আর সেটা নান্না দাদান শাহরুখ খানকে দেখে মেইনলি তো <laughs> and and hathway আমার খুব প্রিয়জন প্রিয় অভিনেত্রী অভিনেত্রী কারা এইটাই আমি সবাইকে বলি যখন কেউ প্রিয় শব্দটি ব্যবহার করে আমার মাথায় এতগুলো নাম আসে আমি মানে লিস্ট লিস্ট হিসেবে বলতে হবে কিন্তু হ্যাঁ আমি খুব ফলো করি বা আমার খুব ভালো আমি রিলেট করতে পারি হলো and hathway এর ফিল্মোগ্রাফি যেটা আমি বলছি না এরকম কাজ আমাদের এখানে হয়েছে বলে কিন্তু আই লাভ দা ক্যারেক্টারস শি চুজেস আই লাভ her work মানে বডি অফ ওয়ার্ক আমার মানে একটা দুর্বলতা আছে শাহরুখ খানের প্রতি যেটা সবারই আছে কিন্তু সেটা ইজ লাইক আই ফেল ইন লাভ উইথ ম্যাজিক অফ সিনেমা ওয়াচিং দিস ম্যান্ড হোয়াট হি ক্রিয়েটস তো সেটা তো আছেই তা বাদে আমার অনেকে আমার 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 ঋতিকদার কাজ খুব প্রিয় বাংলায়

আমি চাই যে আমাদের বডি অফ ওয়ার্ক আরও এক্সপ্যান্ড করুক যাতে আমরা ন্যাশনাল লেভেলে উই ক্যান অলসো বি ইনক্লুডেড আজকে কোভিডের পর যে রিসার্জেন্সটা হয়েছে সাউথ ইন্ডিয়ান মুভিজ নিয়ে এত কথা হয়েছে তখন এখনও হচ্ছে যে ওরা তো এত ভালো ওরা কনসিস্ট্যান্টলি এত ভালো ছিল হঠাৎ করে ওটা আরও বেশি লোকের চোখে পড়েছে যখন দি আদার ইন্ডাস্ট্রিজ ওয়ার নট রিলি ডুইং দ্যাট ওয়েল সেই মুহূর্তে ফর এভার রিজনস ডিউ টু কোভিড তো আমার এখান থেকেই আমার এটা খুব ভালো লাগে যে পারিয়া কুড পারফর্ম সামওয়ে যে লোকের চোখে পড়েছে লোকে এটা নিয়ে জানে অ্যাকশন ব্লকবাস্টার ট্যাগটা দেওয়া হয়েছে এক্স্যাক্টলি বাংলা আছে এইটাই সব থেকে বেশি বেস্ট পার্ট পারি আর যেটা আমি যতটুকু দেখেছি আমার তাতেই তো মনে হয়েছে আরকি ইনফ্যাক্ট তোমাদের হল ভিজিটের আমি সাক্ষী ছিলাম স্টার থিয়েটারে যখন তোমার ওখানে আমি একটা ওই কিচেন ও পাই তোমাদের তরফ থেকে থেকে সব মিলিয়ে আমার এটাই মনে হয়েছে একটা ছবি তাতে ভায়োলেন্স রয়েছে অ্যাকশন রয়েছে কিন্তু সবটা খুব ওয়েল ট্রিটেড মানে কোনোটাই আননেসেসারি নয় মনে হচ্ছে শুধু দেখানোর জন্য দেখিয়ে দিল ব্যাপারটা এরকম নয় আচ্ছা একটা কথা বলো মানে তুমি তো অলরেডি টেলিভিশন ফিল্ম বা ওটিটির ক্ষেত্রে অনেক নামি দামি পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছো আই এম ভেরি শিওর যে বাকেট লিস্টে আরও অনেক নাম রয়েছে তারা কারা আমি সত্যি বলতে আমি সবার সাথে কাজ করতে চাই এবার সেটা যদি এই জন্মে পসিবল হয় ডেফিনেটলি আমার আমার একটা মাই লিস্ট অফ হোপস অ্যান্ড মাই লিস্ট অফ থিংস আই ওয়ান্ট টু ডু ইজ ভেরি লং তো আমি সব রকম চরিত্র প্লে করতে চাই চেষ্টা করব আমি সব রকম সব ধরনের ছবিতে কাজ করতে চাই অ্যান্ড ওটি ইজ অলসো আ ফ্রেগমেন্ট অফ ফিল্মস মানে ইট ইজ ভেরি ক্লোজার টু ফিল্মস দ্যান টেলিভিশন ট্রিটমেন্টটা তো অনেকে আছে যারা ফিল্মও করে ডিরেক্টরের কথাই বলছি তো আমি চাইবো যে আমি কখনো আই ডেফিনেটলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ কৌশিক গাঙ্গুলি সামডে আই আই

কমপ্লিটলি মানে হঠাৎ করে আমি একটা গোল আমি খুব গোল ওরিয়েন্টেড তো আমার একটা গোল আছে পাঁচ বছরের গোল আছে দশ বছরের গোল আছে আপাতত আই ওয়ান্ট টু ফোকাস অন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে রাইট নাও আফটার কামিং আউট অফ তুমি আশেপাশে থাকলে আর প্রিপেয়ারিং ফর পারিয়ার টু এই মুহূর্তে আই অনলি ওয়ান্ট টু ফোকাস অন মানে মাই মানে আমার ক্রাফ্ট মানে ধরো আট মাস ধরে তো আমি রিগরস টেলিভিশন অ্যাক্টিং করেছি বলছিলাম যে খুব ডিফারেন্স আছে কিন্তু একটা ফিল্টার আমাদের লেন্স যেহেতু আলাদা টেলিভিশনে তো একটা ধাঁচটা একটু আলাদা তো আমি ওটাকে আমি আবার একটু ভাঙতে চাই যাতে ওইখান থেকে বেরিয়ে এসে আবার ওটিটি বা ফিল্ম অ্যাক্টিংয়ে যেতে পারি আমি আই ওয়ান্ট টু ওয়ার্ক অন মাই সেলফ আমার আগে একটা এর আগে মানে টেলিভিশনের আগে আমার একটা রুটিন থাকতো যে আমি সকাল থেকে উঠে এই করবো এই করবো এই করবো এই করবো সিনেমা দেখবো সিনেমা নিয়ে পড়বো বই পড়বো অনেক ব্যাপার মানে জাস্ট টু কিপ মাই সেলফ প্রোডাক্টিভ থ্রু আউট দ্য ডে তো আমি সেটা শুরু করেছি আমি আমার ড্রাইভিং সেখানে আমি শিখবো তো আই ওয়ান্ট টু আপস্কিল মাই সেলফ এই সময়টাতে টাইম টিল দা টাইম দ্য নেক্সট প্রজেক্ট কামস লং যেটা আমার মনে হয় আমি আই ওয়ান্ট টু ডু ইট অ্যান্ড দে অলসো ওয়ান্ট মি টু ডু ইট তো হ্যাঁ আপাতত এই আর আপাতত পাড়িয়ে টু এর জন্য প্রিপারেশন চলছে যেহেতু ওরা আরও বড়ো ছবি হবে তো আপাতত এই বাট হ্যাঁ ডেফিনেটলি আমি কামিং টু ইয়ার কোয়েশ্চেন আই ওয়ান্ট টু ডেফিনেটলি ওয়ার্ক ইন বম্বে অলসো এবার সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি খুবই প্রিপেয়ার থাকতে আই আই এম এ ভেরি প্রিপেয়ার্ড অ্যাক্টার আই উড লাইক টু বিলিভ তো আমি ওটারও আস্তে আস্তে প্রস্তুতি নেব আপাতত তো দ্য মিশন ইজ মি জাস্ট টু ওয়ার্ক অন মাই দারুন ব্যাপার সত্যি এটা শুনেও ভালো লাগছে যে এই জেনারেশনে একজন অভিনেতা শুধুমাত্র মানে জাস্ট অভিনয় করব বলে করে নিচ্ছি এমনটা না মানে তোমার মধ্যে এত ডিটেলিং যে রয়েছে এটা তোমার সঙ্গে আমি ফেস টু ফেস কথা না বললে কখনো বুঝতেই পারতাম যদি তোমার এত কম সময় এত ভার্সিটাইল চরিত্র করা থেকে এটা ডেফিনেটলি বোঝা গেছে যে হ্যাঁ তুমি নিজের পেছনে যথেষ্ট সময় দাও নিজেকে গ্রুম করার পেছনে এবং নিজেকে আপগ্রেড করার পেছনে অ্যান্ড দ্যাট রিয়েলি রিফ্লেক্টস অন ইউর ওয়ার্ক সেটা সবথেকে ভালো ব্যাপার কারণ আমি নিজে তোমার অনেকগুলো কাজই দেখেছি এবং তার মধ্যে আমার রিসেন্ট টাইমে তো ভীষণ পছন্দ যেটা আমি ফ্রিকোয়েন্টলি দেখেছি আর কি সেটা হচ্ছে ইন্দুওয়ালার কাজটা এবং ইন্দুওয়ালা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে যে মানে ওই রকম একটা মিষ্টি মেয়ে যে অত সুন্দর করে কচুবাটা বাটা তুমি কি নিজের রিয়েলি মানে রিয়েল লাইফে অতটাই ফুডি ওরকম না মানে আমি ফুডি মানে ফুড ইজ আ টার্ম আমি খেতে ভালোবাসি কিন্তু আমার বন্ধুরা বোধহয় ফুডি ক্যাটাগরিতে পড়তে পারে যারা ভালোবাসে লিভ ফর ফুড আই ডোন্ট লিভ ফর ফুড বাট আই ডু লাভ সাম ফুডস বাট হ্যাঁ মানে আমি ফুডি হয়তো বলবো যেভাবে মানে ইন্দুবালাতে আমার চরিত্রটা ওয়াজ আ ফুডি অল ইন অল আই এম নট আ ফুডি পার্সন বাট হ্যাঁ আমার তো মানে আই লাইক টু এক্সপেরিমেন্ট আউটসাইড অফ মাই কমফর্ট জোন তো আজকে আমরা অঙ্গনার সঙ্গে প্রচুর আড্ডা দিলাম বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ওকে অ্যাজ এ অভিনেত্রী যতটা চিনলাম তার চেয়েও বেশি অ্যাজ এ মানুষ হিসেবে চিনতে পেরে খুব ভালো লাগছে বিশ্বাস করো আর আমাদের এপিসোড প্রায় শেষের দিকে তো একটা ছোট্ট র্যাপিড ফায়ার তোমার জন্য ঠিক আছে চলো খুব খারাপ এটাতে চেষ্টা করছো হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো সোলো ট্রিপ নাকি ফ্যামিলি ট্রিপ

না অভিমানী আর অভিমানটা বলেও দি আমি না কোনো ইমোশন ভেতরে রাখতে পছন্দ করি না আমার ক্লেনজিং এও হেল্প করে বলে দিই আচ্ছা নিজের ব্যাপারে শোনা এখন পর্যন্ত সব থেকে বড় রুমার কি সব থেকে বড় রুমার সব থেকে বড় এই মুহূর্তে মনে হচ্ছে না রিসেন্টটা মনে আছে যে আমি যখন তুমি আশেপাশে থাকলে ছাড়ছি অনেকে একটা ইউটিউবে ওরা ট্যাগ করেছে আমার ওটা ফ্যান পেজ যে অঙ্গনা নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন তাই জন্য উনি আর করছেন না ওনার এই হয়েছে এই হয়েছে আমার শুধুমাত্র একটা মেডিকেল এমার্জেন্সি হয়েছিল বাড়িতেই ছিলাম কিন্তু ওটা ওটাকে ই থেকে মানে তিল থেকে তাল করা হয়েছে কোনো কারণ নেই অঙ্গনা যদি অভিনয় না করতো তাহলে কি করতো আই থিংক গান নিয়ে চর্চা করতাম বা থেরাপিস্ট হতাম চেষ্টা মানে পড়াশোনাটা করতাম সাইকোলজি নিয়ে ওকে আর আগামী দিনে এমন কোনো প্রজেক্ট যেটা নিয়ে তুমি নিজে খুব এক্সাইটেড পারিয়া টু নিয়ে আমি খুবই এক্সাইটেড কারণ আরো আরো বড় স্কেলে করা হবে আমার চরিত্রে অনেক শেড থাকবে এবার এবং অনেক চেঞ্জেস দেখা যাবে মানে আমি অ্যাজ অ্যান অভিনেত্রী হিসেবেও আর আমার চরিত্রেও যেটা করেছি কমলেনি তো ওইটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আপাতত তো এই আমাদের জিও আড্ডা এতটা সময় দেওয়ার জন্য মন খুলে এত কথা বলার জন্য থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আমার খুব ভালো লাগছে আজকে আড্ডাটা দিয়ে আমারও খুব ভালো লাগলো এবং এটা মনে হলো যে আগামী দিনে আমাদের ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি তুমি যদি এখানে কাজ করো বা তুমি যদি আগামী দিনে খুব ন্যাশনাল কাজ করো এটুকু বলতে পারি একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ পাবে সেই ইন্ডাস্ট্রিটা সেটা একটা দারুণ পাওনা আমাদের জিওয়ার্দার গোটা পরিবারের পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আর আপনারাও প্রত্যেক রবিবার ঠিক রাত আটটায় দেখতে ভুলবেন না জিও আড্ডা উইথ লাবণ্য শুধুমাত্র জিও বাংলায় এন্ড দিস এপিসোড ইজ ব্রট ইউ বাই জর্জ টেলিগ্রাফ জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয়